এবারে পুরো খবর। সরকার প্রথমবারের মতো ডিম, আলু এবং পেঁয়াজের দাম বেঁধে দিলেও বাজারের প্রভাব তেমন একটা দেখা দেয়নি। সরকারের এই ঘোষণার পর থেকেই কম দামে পণ্য কিনতে পারবেন ভেবে অনেক ক্রেতাই ছুটে যান বাজারে, কিন্তু দাম দেখে হতাশ হন তারা। কেউ কেউ না কিনেই বাড়ি ফেরেন, আবার কেউ এই পরিস্থিতিতে কয়েকটি স্থানে অভিযান চালানোর ব্যাপারে অনুরোধ জানান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানও পরিচালনা করে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জরিমানাও করা হয় বেশ কয়েকজন দোকানিকে। নিত্যপণ্যের বাজারে অভিযান চলে কুমিল্লাতেও। একটা মালের দাম যদি 10 টাকা বাড়ানো হয়, তারপর 2 টাকা কমানো, সেটা কী কমানো বলে? সেটা আজকে মাসের অর্ধেক আমরা ধরেন যে বেতন পাই, সেটা অর্ধেক মাসে শেষ হয়ে যায়। সরকার যে দাম নির্ধারণ করেছে তা তো আমরা পাই না। এই এখন পেঁয়াজ 80 টাকা কিনলাম, সরকার নির্ধারণ করে দিছে, কিন্তু আসলে বাজারে তো ওই অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে। সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরেও আমরা দাম কমে কিনতে পারতেছি না, যার কারণে আমরা বিক্রি করতে পারতেছি না। আমরা যেসব জায়গাতে কিনি বড় বড় আড়ত, সেই জায়গায় দাম বেশি। দর্শক, ভোক্তা অধিকারের এই অভিযানের পর আসলে এখন নারায়ণগঞ্জ এবং বরিশালের সার্বিক পরিস্থিতিটি কেমন, আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আহসান সাদিক এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা। শুরুতে নারায়ণগঞ্জের খবর জানতে চাই, আহসান সাদিক, কী অবস্থা দেখলেন আজকে? ভোক্তা অধিকার অভিযান চালালো বিভিন্ন বাজারে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাজারের সাথে যে ভোক্তা অধিকারের যেই মানে কোনো আসলে মিল নেই, এটি কেন হলো? তানভীর, অনিয়ন্ত্রিত ডিমের বাজারকে আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টাই কিন্তু ইতিমধ্যে সরকার কর্তৃক যে একটি দাম নির্ধারণ করে দিয়েছেন, যে প্রতি পিস ডিম আসলে সর্বোচ্চ 12 টাকা এবং হালিতে বিক্রি হবে 48 টাকা। তো এটি নির্ধারণ করে দেওয়ার পরও যদি, যেহেতু পরন্ত বিকেল এখন পর্যন্ত সকাল থেকে অবস্থাটি যদি জানাই, তাহলে ডিমের দর কিন্তু খুচরা বাজারে কিন্তু সেই 48 টাকার ভেতরে থাকেনি। ডিমের দর কিন্তু বলা যায় যে হালি প্রতি 50 থেকে 52 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং সেই সাথে যে হাঁসের ডিম রয়েছে সেটির কিন্তু আজকে বাজার দরে কিন্তু 5 টাকা নতুন করে সংযুক্তি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে মধ্যবিত্তের আমিষের যে মূল চাহিদা সেই ডিম, সেটিকে কিন্তু আসলে কোনোভাবে কিন্তু আসলে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যে খুচরা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে অভিযোগটি মূলত করছেন, তারা যেই সকল মূলত যেই বড় উৎস থেকে ডিমগুলি সংগ্রহ করে থাকেন সেই সকল স্থানে মূলত আসলে ডিমের দামের কারসাজি এবং এক ধরনের যে তাদের ইচ্ছা সদিচ্ছার মধ্যেই যে সকল তারা দাম বৃদ্ধি করছেন কোনো যৌক্তিক কারণ ছাড়া, এটির কারণেই কিন্তু আসলে তাদেরকে মূলত ডিম বেশি দামে কিনতে হচ্ছে, এবং এই কারণেই কিন্তু বলা যায় যে আসলে ডিমের দামের তারতম্য। আর নারায়ণগঞ্জের বাজারে সকাল থেকে পর্যন্ত যদি বলি, তাহলে এখন পর্যন্ত কিন্তু আসলে ভোক্তা অধিকারের দৃশ্যমানের পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত ওইভাবে লক্ষ্য করতে পারিনি। তো সব মিলে বলা যায় যে সাধারণ যে সকল ক্রেতা আছে তাদের অভিযোগের তীরই কিন্তু আসলে মূলত ব্যবসায়ীর দিকে ছুটছে, ডিমের বাজার ঊর্ধ্ব দিকে নেওয়ার জন্য। তো এই হচ্ছে আসলে সাদেক, আপনাকে ধন্যবাদ। বুঝতে পেরেছি, আসলে তারা কিনছেন বেশিতে, এই কারণে বিক্রি করছেন বেশি দামে। রানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি, একই প্রশ্ন আপনার কাছে, আসলে বরিশালের সার্বিক বাজারের চিত্রটি কেমন এবং ভোক্তা অধিকার নারায়ণগঞ্জে অভিযান চালায় নি, বরিশাল অভিযান পরিচালনা করা হয়েছে কিনা? তানভীর, বরিশালে কিন্তু দুপুর 12টায় বরিশালের ঠিক শহর নগরীর যে প্রান্ত এলাকা কাশীপুর এলাকা, সেই কাশীপুরের মাদ্রাসা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং দুপুর 12টায় যে অভিযান চলেছে খুব সামান্য কিছু সময়ের জন্য, সেখানে তারা অভিযান চালিয়ে মূল্য তালিকা নাটানো এবং মূল্য তালিকায় যে দর লেখা রয়েছে সেই দরে না বিক্রি করায় তারা 16,000 টাকা দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। কিন্তু তারপর কিন্তু আর কোথাও কোনো অভিযান পরিলক্ষিত হয়নি, এবং তারা যে বিষয়টি বলেছেন যে এখানকার যিনি উপপরিচালক অপূর্ব অধিকারী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত সেখানে মোটিভেশন করেছেন সবাইকে যেন যে দামটি নির্ধারণ করা হয়েছে সেই দামটি নেওয়া হয়। সকাল থেকে আমি বিভিন্ন বাজারে ঘুরেছি এবং সেই বাজারগুলো ঘুরে দেখেছি যে মূলত ডিম 50 টাকা হালি দরে, আলু 40 টাকা 45 টাকা দরে, এবং পেঁয়াজ যেটি সেটি হচ্ছে 65 টাকা এবং 70 টাকা দরে বিক্রি হয়েছে। চিনির কেজিও রয়েছে 140 টাকা। আমি এখন যে দোকানটিতে রয়েছি সেই দোকানের মালিকও জানালেন যে প্রায় দামগুলো এরকমই রয়েছে, যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে তারা আসলে রাখতে পারছেন না। আমার একটি প্রশ্ন তার কাছে যে দামটি তো সরকার নির্ধারণ করে দিল, আপনারা কেন এই দামে বিক্রি করতে পারছেন না? আমরা আসলে আড়তদারদের থেকে অনেক বেশি মূল্যেই দাম নির্ধারণের থেকে বেশি মূল্যের দাম আমাদের কিনতে হয়, এই জন্য আর কি আসলে এর কমে বিক্রি করতে পারছি না। তারা তো নির্ধারণ করে দিলেও কিন্তু আমরা তো কিনতে পারতেছি না, এই দামের থেকে বেশি দামই কিনতে হচ্ছে, যার ফলে আর কি আমরা একটু বেশি দামই বিক্রি করতে হয় বাধ্য হয়ে, কিছু করার নাই। কিন্তু আমাদের প্রফিট মার্জিন ঠিকই সীমিত,
ধন্যবাদ আপনাকে। তিনি জানিয়েছিলেন যে তাদের যে লাভ সেই লাভ খুব সীমিত, কিন্তু তারা বেশি দামে কিনছে বিধায় তাদেরকে অতিরিক্ত দামে এই পণ্য বিক্রি করতে হচ্ছে। সর্বোপরি ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু উভয় পরিস্থিতিতেই নাখোশ অবস্থায় রয়েছে, অসন্তুষ্ট অবস্থায় রয়েছে। তো এই ছিল বরিশালের বাজারের পরিস্থিতি। রানা ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা নারায়ণগঞ্জ এবং বরিশালের সার্বিক বাজারের যে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সরকারের যে নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম আমাদের দুজন সহকর্মীর সঙ্গে। পরে সংবাদটিতে যাচ্ছি। এদিকে সরকারের নির্ধারিত দামে ডিম, আলু এবং পেঁয়াজ বিক্রি করা হচ্ছে কিনা তা শক্তভাবে মনিটরিং করা হচ্ছে বলে সকালে রংপুরে নিজ বাসভবনে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি জানান, লোকবল সংকট নিয়েই কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় তার একটা দাম আমাদেরকে দিয়েছে, এই দাম হওয়া উচিত, সেই দামটা আমরা ডিক্লেয়ার করেছি। এটা পুরোপুরি মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় এই মুহূর্তে বাজারে যা হওয়া উচিত সেই অনুযায়ী তারা ডিক্লেয়ার করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই দামটা যেন বাজারে প্রিভেইল করে সেটার ব্যবস্থা নেওয়া। আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্টে বিনা পরোয়ানাতে গ্রেফতারের কোনো সুযোগ নেই। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, যে সকল প্রশ্ন উত্থাপন করা হচ্ছে সেগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা। বিনা পরোয়ানায় যে গ্রেফতারের কথা বলা হচ্ছে সেইটার কিন্তু শর্ত আছে। একটা হচ্ছে যে এইটা কগনিজেবল অফেন্স হতে হবে। সাইবার সিকিউরিটি অ্যাক্টে মাত্র 4টা কগনিজেবল অফেন্স আছে, আর সবগুলি নন কগনিজেবল অফেন্স। নন কগনিজেবল অফেন্সে বিনা পরোয়ানায় গ্রেফতার করার কোনো অধিকার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর নাই। কারা প্রকোষ্ঠে 30 বছরের দুঃস্বপ্ন ভাঙল আলাউদ্দিন গাজীর, মুক্তির স্বাদ নিলেন মুক্ত বাতাসে। শুধু টাকার অভাবে আপিল করতে না পেরে ক্ষয়ে যাওয়া 3 দশকের আক্ষেপ অনেকটাই মিলিয়ে গেল মুক্ত মানুষ হবার আনন্দে। চ্যানেল 24-এ প্রতিবেদনের পর গতকাল জেল থেকে ছাড়া পেয়েছেন শরীয়তপুরের সেই আলাউদ্দিন গাজী। অপেক্ষার প্রহর শেষ, ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:30। কারাগারের চৌকাঠ পেরিয়ে মুক্ত বিহঙ্গে এলেন আলাউদ্দিন গাজী। একান্ত আপন বলতে কেউ নেই আলাউদ্দিনের। জেল গেটে তাকে নিতে আসেন ভাইয়ের মেয়ে ও তার স্বামী। জানা যায় 1993 সালে শরীয়তপুরের গোসাইরহাটে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। 2001 সালে আলাউদ্দিন সহ 15 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কারাভোগ শেষে সব আসামি মুক্তি পেয়ে যান। জেল কোড অনুযায়ী আলাউদ্দিনের সাজাও শেষ হয়, কিন্তু টাকার অভাবে আপিল করতে না পারায় 8 বছর কারাগারে থাকতে হয় তাকে। বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল 24। এরপরই উচ্চ আদালতে রিট করেন এক আইনজীবী। সংযুক্ত করা হয় চ্যানেল 24-এর প্রতিবেদনটি। গত 28 আগস্ট তাকে জামিন দেন উচ্চ আদালত। বিভিন্ন জটিলতার কারণে এরা কিভাবে কি দেখাইছে, এরা তো ভুল তথ্য দিয়ে আমার এইভাবে কি করে রাখছে। আমি সবার সামনে আপনারা সাংবাদিক ভাইরা যারা আমার সহযোগিতা করছেন আর বিচারপতি আইনজীবী বা অ্যাটর্নি জেনারেল আমার যে উপকার করছে আমি ধন্যবাদ দিই তাদেরকে। দীর্ঘদিন পর চাচাকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তারাও। সবার কাছে আমার একটাই দাবি যে আমার চাচার জন্য দোয়া করবে, আমার চাচার জীবনটা যেন সুখে কাটাইতে পারে বা ভালো থাকতে পারে। ওনারা ডাইনে বামে যাওয়ার কোনো রাস্তা নাই, এখন উনি একাই বলতে গেলে। আমরা যতই ওনার আত্মীয় থাকি না কেন, ওনার মেয়ের জামাই থাকি না কেন, তারপরে উনি এখন একা। তো সরকারের কাছে আবেদন করবো যে আল্লাহ সর্বকে জানি ওনার পাশে দাঁড়ায়। এত বছর পর বাইরে বের হয়ে ছিল বাড়ি ফেরার তারা, তাই তো হন্তদন্ত হয়ে ছুটে গেলেন আলাউদ্দিন গাজী। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। টাঙ্গাইলে নিজ ঘর থেকে সুলতানা সুরাইয়া নামে একজন বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা। স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় সুলতানার ফোন বন্ধ পেয়ে বাড়িতে যান তারা, পরে দেখেন গলাকাটা মরদেহ পড়ে থাকতে। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এদিকে মাগুরার নবগঙ্গা নদীর পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা সন্দেহ করতেছি যে এটা
নেশা করে এরকম কিছু লোক যারা হয়তো চুরি করতে ঢুকছে, আম্মা হয়তো চিনে ফেলছে। ওই গেট ভাঙ্গা ভিতরে যায় দেখে দরজা খোলা এবং ভিতরে ঢুকেই দেখে যে মৃত অবস্থায় ওই পরে এসে রক্ত। ওই তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কর্মযজ্ঞের প্রায় 5 বছর পর আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল চালু হয়েছে। এতে দুদেশেরই নতুন দিগন্তের পথ উন্মোচন হলো। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই এই রেললাইনের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারত বাণিজ্য সম্প্রসারণের অপার সম্ভাবনা আখাউড়া আগরতলা রেললাইনটি। 2018 সালের জুলাইয়ে এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর রেলপথটি পর্যন্ত প্রায় 12.5 কিলোমিটার। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্স ম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড রেলপথ নির্মাণ কাজ করে। করোনা আর নানা সংকটে 1.5 বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগে 5 বছরেরও বেশি। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষামূলকভাবে চলাচল করে ডুয়েল গেজ রেলপথটি। এতে দুই দেশের নতুন দিগন্তের পথ সূচিত হলো বলে মনে করেন স্থানীয়রা। আখাউড়া থেকে রেল আগরতলায় যাবে এবং আমাদের এলাকার স্থানীয় যারা বেকার ছেলে আছে তারা কর্মসংস্থানের সুযোগ হবে, ব্যবসা বাণিজ্যের সুযোগ হবে। আমাদের এলাকা থেকে গঙ্গাসাগর থেকে মাত্র 10 মিনিটে ইন্ডিয়া চলে যাবে ট্রেনে করে, সেটাও আমার অনেক আনন্দ লাগতেছে। এই পথটা যদি নিয়মিত হয় তখন বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাণিজ্য সম্প্রসারণ হবে, দুই দেশের মধ্যেই পণ্য চলাচল করতে পারবে এবং স্বল্প মূল্যে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান প্রকল্পের 98% কাজ শেষ। 500 থেকে 600 লোকের কি মেহনত নিরন্তর উনকা ত্যাগ থে উসসে বনকে ইয়ে তৈয়ার হুয়া হ্যায় পুরা কা পুরা। আর হামেঁ বহুত খুশি, হামারি পুরি টিম কো বহুত খুশি হ্যায় কি ইয়ে কাম হাম লোগ আবি পুরা কর পায়ে। এবং আমরা দেখলাম যে রেল লাইনটা ঠিকঠাক মতো আছে কিনা, ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য উপযোগী কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, ট্রেন ইনশাল্লাহ লাইনটা খুব ভালো হয়েছে এবং আমরা খুবই হ্যাপি। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই দুই দেশের প্রধানমন্ত্রী বৃহৎ এই প্রকল্পটি উদ্বোধন করবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাঙামাটিতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের 16টি কপাট। হ্রদে পানি বেড়ে যাওয়ায় সকালে প্রতিটি গেটে 6 ইঞ্চি করে পানি ছাড়া শুরু করে কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। পানি ছাড়ার পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাঁধ এলাকা পরিদর্শন করেছেন। টানা বর্ষণে এবং পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি পরিমাণ বেড়ে যায়। নতুন করে সাজানো হচ্ছে কেরু সুগার মিল। গেল মাড়াই মৌসুমে কেরু চিনিকলটির ইতিহাসে সবচেয়ে কম চিনি উৎপাদন হওয়ায় বন্ধ হয়ে যায় এই প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে 102 কোটি টাকা ব্যয়ে এটির আধুনিকায়নের কাজে হাত দিয়েছে চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন। পুরনো যন্ত্রপাতি সরিয়ে বসানো হচ্ছে আধুনিক যন্ত্রপাতি, নতুন করে তৈরি হচ্ছে মিল হাউজ। বছরের পর বছর চিনি ও আখ উৎপাদনে শীর্ষে ছিল কেরু সুগার মিল। গত মাড়াই মৌসুমে সবচেয়ে কম আখ উৎপাদন হওয়ায় 42 দিনের মাথায় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এতে কমে যায় চিনি উৎপাদন। সেখান থেকে ঘুরে দাঁড়াতে ফের চেষ্টা। চিনিকলটিকে করা হচ্ছে আধুনিকায়ন। এতে যৌথভাবে কাজ করছে ভারত বাংলাদেশের প্রকৌশলীরা। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে, 85% কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা আশা করছি ট্রায়াল সিজনে আমরা এটা ট্রায়াল দিব অবশ্যই, বাট এটা ফিনিশিং হয়ে চলে গেলে তখন আমাদের 1500 টিসিডিতে উত্তীর্ণ হবে। চলতি বছর আখের দাম বাড়িয়েছে সরকার, এতে আগ্রহ বাড়ছে পুরনো ও নতুন আখ চাষিদের। এইবার আমার 1.5 বিঘে জমি আখ আছে, আমি এবার আরও 4 বিঘে বাড়াবো ইনশাল্লাহ। দাম বাড়িয়েছে সরকার, এতে করে আমরা লাভজনক হবে, লাভবান হব। আপনি যদি এখানে 10 টাকা খরচ করেন, আপনি ওই 10 টাকা আপনাকে 15 টাকা হিসেবে আসবে, কিন্তু আদার্স কোনো চাষে আপনাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনি 10 টাকা খরচ করে ওখান থেকে 15 টাকা পাবেন। চিনির উৎপাদন বাড়াতে এরই মধ্যে উন্নত জাতের আখ বীজ সরবরাহ করছে বিএসআরআই। কৃষকের আগ্রহ নাই, আগ্রহ ফেরানোর জন্য উন্নত জাতের আখ চাষ করে তারা বেশি লাভবান হতে পারবে, তার যে জীবনযাত্রার মান উন্নয়ন করবে, আয় বৃদ্ধি পাবে এবং জমির সর্বোচ্চ ব্যবহার হবে, সেই বিষয়টা আমাদের মাথায় আছে এবং সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। পুনরায় আখ চাষ ও চিনি উৎপাদনে সফলতা অর্জন করবে চিনিকলটি, আশাবাদী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।
সেই আখের মূল্যটা চাষিদের দাবির প্রেক্ষিতেই এবং বাংলাদেশে যে ইনফ্লেশন হয় সেটাকে কনসিডার করে আখের মূল্যটা নির্ধারণ করা হয়েছে। চাষিরা আবারও আখ চাষে ফিরে আসবে বলে আমার বিশ্বাস। 102 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে 1938 সালে প্রতিষ্ঠিত কেরোয়ান কোম্পানির এই চিনি কারখানাটি। সব মিলিয়ে চিনি শিল্পের এই দুর্দিন কেটে গিয়ে সুদিন ফিরে আসবে এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। রেজল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। দর্শক, ইসলামী ব্যাংক দেশ 24-এ এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।